আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে থেকে আমরা নতুন একটি ভিডিও টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে এইচটিএমএলের উপরে তো আপনারা যারা এই এইচটিএমএল শিখতে চান বা ভবিষ্যতে ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে চান তারা হয়তো বা শুনে থাকবেন যে প্রথমে আপনাকে যেটি শিখতে হবে সেটি হচ্ছে এইচ এম এইচটিএমএল দিয়েই আমাদের যাত্রা শুরু করতে হয় তো যাই হোক তো এইচ শিখার শেখার জন্যে আপনারা গুগলে অথবা ইউটিউবে অনেক সোর্স পাবেন তো আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদেরকে অনেক হেল্প করবে এইস শিখতে আমরা চেষ্টা করবো এইচটিএমএলের শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আপনাকে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ শিখা শিখিয়ে দেওয়া যায় তো প্রথমে আমাদেরকে এইচটিএমএলের ধারণাটা একটা জানতে হবে যে এইচটিএমএলটা কী যে এই দিয়ে আসলে কী করা হয় তো বন্ধুরা এইচডিএমএল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে হাইপার টেক্সট মার্ক ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এটি কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটি কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা হচ্ছে একটা হাইপার টেক্সট মার্ক ল্যাঙ্গুয়েজ তো এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা দিয়ে আমরা কী করি এটা দিয়ে হচ্ছে আমরা এইচ পেজের বেসিক স্ট্রাকচার তৈরি করি অর্থাৎ একটা এইচটিএমএল এর পেজের গঠন বা কাঠামো বা ওর কঙ্কালটা আমরা তৈরি করি এর যে কোনো একটা পেজের বা যে কোনো একটা ওয়েব পেজের কঙ্কাল তৈরি করার পরে তাকে আমরা বিভিন্নভাবে ডিজাইন করি তো সর্বপ্রথমে আমাদের যে কঙ্কালটা তৈরি করতে হয় আর এটার জন্য মাস্ট আপনাদেরকে অবশ্যই এসটিএমএল জানতেই হবে অর্থাৎ এইচটিএমএল ছাড়া অন্য কোনো কিছু দিয়ে এত সুন্দরভাবে এইচটিএমএল এর পেজের তন্ত্র তৈরি করা সম্ভব না তো এর জন্য আমাদের এইচডিএম এল জানতে হবে তো আপনারা যারা এই এইচডিএম এল সিরিজটি কন্টিনিউ করতে চান তো আপনাদের প্রাথমিক মানে কী কী জানতে হবে এইচডিএম এল টিউটোরিয়ালটি কমপ্লিট করতে তো আপনাদের তেমন কিছু জানার দরকার নাই আপনারা যদি শুধুমাত্র টাইপের টাইপিং করতে জানেন কম্পিউটারের বেসিক ইউজ জানেন তাহলে আপনারা আমাদের এই সিরিজটি কন্টিনিউ করতে পারেন আর আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ হচ্ছে আপনাদেরকে এইচটিএমএলের ধারণারূ ধারণা দেওয়ার চেষ্টা করব তো সুতরাং যারা এইচটিএমএল সম্পর্কে কাজ অলরেডি মোটামুটি জানেন তারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর যারা বিগেইনার তারা এই ধারণাটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো আমরা এই টাইপ করতে হলে প্রথমে আমরা অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি এই যে আমি এখানে লিখেছি এই যে হাইপার টেক্সট মার্ক ল্যাঙ্গুয়েজ এই কথাটা আমরা চাইলে মাইক্রোসফট ওয়ার্ডে কি বোল্ড করতে পারি এই যে বোল্ড হয়ে গেছে আবার ইতালি করতে পারি ইতালিক হয়ে গেছে আন্ডারলাইন করতে পারি হ্যাঁ আবার বিভিন্ন ধরনের কালার দিতে পারি আমি এই যে চালের রেড ইয়েলো গ্রিন ব্লু যে কোনো কালার ইচ্ছা মতো আমরা দিয়ে দিতে পারি তাই না তো এরকমই আমাদের কি যে কোনো একটা ওয়েব পেজে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি যে কোনো একটা ওয়েব পেজ সাপোজ এই যে এই একটা ওয়েবসাইট তো এই যে একটা ওয়েব পেজ এ দেখতে পাচ্ছেন যে এই যে লেখাটা একটু কালো এই যে লেখাটা লাল এখানে আবার বাটনে ডিজাইন করা হ্যাঁ আবার এই যে এখানে একটা ফটো দেখতে পাচ্ছেন তো এই যে সব কিছু নিয়ে আসা হয়েছে প্রথমে এইচডিএম এল দিয়ে এরপরে এগুলোকে কিন্তু ডিজাইন করে কোনোটা বামে কোনোটা ডানে কোনোটা রেড কালার কোনোটা ব্লু কালার এইসব কিন্তু পরে দেওয়া হয়েছে তো আমাদের প্রথমে যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে এইচডিএমএল দিয়ে সো আমরা এইচ শিখলে শুধুমাত্র স্ট্রাকচারটা তৈরি করতে পারবো এত ডিজাইন আমরা পারব না এইসবের জন্য আমাদের পরে সিএসএস জাবাই স্ক্রিপ্ট যে অনেক কিছুই শিখতে হবে এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ পরে বুঝতে পারবেন তো আমরা আজকে হচ্ছে এইচডিএমএলের প্রাথমিক ধারণাটা আশা করি আপনারা পেয়ে গেছেন তো এখন আমরা তাহলে এইচটিএমএল লিখার জন্য এইচটিএমএল যেমন মনে করেন যে আমরা টাইপ করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে টাইপ করা শুরু করলাম তো এর কোডগুলো লিখার জন্য আমরা কোথায় লিখব তো এইচটিএমএল এর কোড লিখতে হলে আমাদের হচ্ছে একটা আইডিই লাগে আইডি বা টেক্সট এডিটর ওইটাকে বলে তো আইডিই মানে হচ্ছে ইন্টিগ্রেটেড এই যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এখানে আমরা কোড লিখলে সেই কোডটা কম্পিউটার বুঝতে পারে যে এটা কোনো নর্মাল টাইপিং না এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা বা একটা কোড এটা আর কি নর্মাল কোনো টাইপিং না তো অনেক ধরনের আইডি আছে আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন নোটপ্যাড আপনাদের কম্পিউটারে যে নোটপ্যাড আছে সেটিও কিন্তু একটা আইডি নোটপ্যাড প্লাস প্লাস ব্র্যাকেট সাবলাইম টেক্সট এটম ভিএস কোড অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন যদি আপনারা কোনোটা অলরেডি ইউজ করে থাকেন তাহলে সেটাই কন্টিনিউ করবেন কিন্তু যদি আপনারা একেবারে বিজ্ঞানার হয়ে থাকেন তো আমি সাজেস্ট করব আপনারা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শুরু করবেন কারণ অন্যান্যগুলো একটু অ্যাডভান্স লেভেলের প্রথমেই অত অ্যাডভান্স লেভেলেরগুলা ইউজ করা আমাদের ঠিক হবে না নোটপ্যাড প্লাস প্লাস আমাদের খুবই সুন্দরভাবে কোড আমরা বুঝতে পারবো এটাতে যদি লিখি এবং বিজ্ঞানারদের জন্য এটাই হচ্ছে অনেকেই সাজেস্ট করে থাকে আমিও আপনাদেরকে এটাই সাজেস্ট করব আপনারা বিজ্ঞানাররা নোটপ্যাড প্লাস প্লাস দিয়েই শুরু করবেন তো আজকে আমাদের এইটুকুই অর্থাৎ আমরা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড এবং ইনস্টল করে ওইখানে আমরা কোড লেখা শুরু করবো তো আজকে আমরা এইটুকুতেই রাখছি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা নোটপ্যাড প্লাস প্লাস কীভাবে আপনি ডাউনলোড করবেন এবং ইনস্টল করে কীভাবে আমরা প্রথমে সর্বপ্রথম একটা এসটিএমএল কোড লিখতে পারি সেটা আপনাদেরকে পরবর্তী লেকচারে আমরা দেখিয়ে দেবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো এর পরবর্তী লেকচারে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করবেন ইনস্টল করবেন এবং আমরা সর্বপ্রথম হচ্ছে আমার প্রথম এইচ ডিএমএল কোড নোটপ্যাড প্লাস প্লাসে আমরা আগামী লেকচারে বা এর পরবর্তী লেকচারে আমরা সেইটা দেখব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটির সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন তো সেই পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ